শুরু হতে চলেছে আইপিএল 2024। যতদিন যাচ্ছে জনপ্রিয়তা বাড়াচ্ছে অল্প সময়ের ক্রিকেট খেলা। খেলা শুরুর আগে থেকেই শুরু হয়ে যায় কোন দল জিতবে, কোন দল ফাইনালে উঠবে এই সবের বিশ্লেষণ। সাধারণ ক্রীড়াপ্রেমীরা তো বটেই, বাদ যান না বিখ্যাত প্লেয়ার বিশেষজ্ঞরাও। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কালো ঘোড়া হিসেবে দেখছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। কিন্তু চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স যে জয়ের দাবিদার তা মানছেন প্রাক্তন অধিনায়ক। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে বোঝাপড়া দলকে অনেক দূর এগিয়ে দেবে বলেই মনে করছেন সানি। তিনি বলেছেন, পণ্ডিত ও গম্ভীর দুজনেই মানসিকভাবে খুবই শক্তিশালী, ওরা আলোচনা করার পরে যে পরামর্শ দেবে তা দলের সকলকে উপকৃত করবে। গম্ভীর ও পণ্ডিত যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন তাহলে কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গাভাস্কার। তার কথায়, ওরা যদি একসঙ্গে দলটির দায়িত্ব নেয় তাহলে চ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব কিছু নয়। দুজনের ক্রিকেটীয় মস্তিষ্ক অসাধারণ। তাছাড়া গম্ভীরের নেতৃত্বেই শেষবার ট্রফি পেয়েছে কেকেআর। মেন্টর হিসেবে ওকে ফিরিয়ে আনার নেপথ্যে যথেষ্ট কারণ আছে। এদিকে আইপিএল এর জন্য কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন ঋষভ পান্ত। একটি মুখোশ পরে জিমে কসরত করতে দেখা যায় তাকে। দিল্লি ক্যাপিটালসকে এবারও নেতৃত্ব দেবেন পান্ত, কিন্তু তিনি হয়তো উইকেট কিপিং করবেন না। 2022 ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার পরে আদৌ প্রথম সারির ক্রিকেট খেলতে পারবেন কিনা ছিল প্রশ্ন, কিন্তু ঋষভ হাল ছাড়েননি। তার এই লড়াই অনুপ্রেরণা হয়ে থেকে যাবে তরুণ ক্রিকেটারদের মধ্যে। রিকি পন্টিংও বলেছিলেন, ঋষভ যেভাবে মূলস্রোতের ক্রিকেটে ফিরতে শুরু করেছে তা সকলের কাছেই অনুপ্রেরণা হয়ে থেকে যাবে। ম্যাচে হার জিত থাকে, কিন্তু জীবন যুদ্ধে ফিরে এসেছে ও। যোগ করেন, ওর এই যাত্রা থেকে আমাদের সকলের শেখা উচিত। আশা করি এবারের আইপিএলে ভালো ছন্দে থাকবে ঋষভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় 3 মাস আগেই জানিয়ে দিয়েছিলেন আইপিএলে কিপিং করবেন না পান্ত, কিন্তু তাকে উইকেট কিপিংয়ের অনুশীলন করতেও দেখা যাচ্ছে। এমনিতে দিল্লি দলে রয়েছেন 3 জন কিপার, অভিষেক পোরেল, কুমার কুশাগ্র এবং ক্রিস্টান স্টাবোস। অনেকেই তাই মনে করছেন দুর্ঘটনা থেকে ফিরে এসে উইকেট কিপিংয়ের ধকলটা নেওয়ার প্রয়োজন নেই পান্থের। ঋষভ নিজে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। শুরু হতে চলেছে আইপিএল 2024। যতদিন যাচ্ছে জনপ্রিয়তা বাড়াচ্ছে অল্প সময়ের ক্রিকেট খেলা। খেলা শুরুর আগে থেকেই শুরু হয়ে যায় কোন দল জিতবে, কোন দল ফাইনালে উঠবে এই সবের বিশ্লেষণ। সাধারণ ক্রীড়াপ্রেমীরা তো বটেই, বাদ যান না বিখ্যাত প্লেয়ার বিশেষজ্ঞরাও। এবার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে কালো ঘোড়া হিসেবে দেখছেন কিংবদন্তি সুনীল গাভাস্কার। কিন্তু চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স যে জয়ের দাবিদার তা মানছেন প্রাক্তন অধিনায়ক। কোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং মেন্টর গৌতম গম্ভীরের মধ্যে বোঝাপড়া দলকে অনেক দূর এগিয়ে দেবে বলেই মনে করছেন সানি। তিনি বলেছেন, পণ্ডিত ও গম্ভীর দুজনেই মানসিকভাবে খুবই শক্তিশালী, ওরা আলোচনা করার পরে যে পরামর্শ দেবে তা দলের সকলকে উপকৃত করবে। গম্ভীর ও পণ্ডিত যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারেন তাহলে কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গাভাস্কার। তার কথায়, ওরা যদি একসঙ্গে দলটির দায়িত্ব নেয় তাহলে চ্যাম্পিয়ন হওয়াও অসম্ভব কিছু নয়। দুজনের ক্রিকেটীয় মস্তিষ্ক অসাধারণ। তাছাড়া গম্ভীরের নেতৃত্বেই শেষবার ট্রফি পেয়েছে কেকেআর। মেন্টর হিসেবে ওকে ফিরিয়ে আনার নেপথ্যে যথেষ্ট কারণ আছে। এদিকে আইপিএল এর জন্য কঠোর পরিশ্রম শুরু করে দিয়েছেন ঋষভ পান্ত। একটি মুখোশ পরে জিমে কসরত করতে দেখা যায় তাকে। দিল্লি ক্যাপিটালসকে এবারও নেতৃত্ব দেবেন পান্ত, কিন্তু তিনি হয়তো উইকেট কিপিং করবেন না। 2022 ডিসেম্বর মাসে গাড়ি দুর্ঘটনার পরে আদৌ প্রথম সারির ক্রিকেট খেলতে পারবেন কিনা ছিল প্রশ্ন, কিন্তু ঋষভ হাল ছাড়েননি। তার এই লড়াই অনুপ্রেরণা হয়ে থেকে যাবে তরুণ ক্রিকেটারদের মধ্যে। রিকি পন্টিংও বলেছিলেন, ঋষভ যেভাবে মূলস্রোতের ক্রিকেটে ফিরতে শুরু করেছে তা সকলের কাছেই অনুপ্রেরণা হয়ে থেকে যাবে। ম্যাচে হার জিত থাকে, কিন্তু জীবন যুদ্ধে ফিরে এসেছে ও। যোগ করেন, ওর এই যাত্রা থেকে আমাদের সকলের শেখা উচিত। আশা করি এবারের আইপিএলে ভালো ছন্দে থাকবে ঋষভ। দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় 3 মাস আগেই জানিয়ে দিয়েছিলেন আইপিএলে কিপিং করবেন না পান্ত, কিন্তু তাকে উইকেট কিপিংয়ের অনুশীলন করতেও দেখা যাচ্ছে। এমনিতে দিল্লি দলে রয়েছেন 3 জন কিপার, অভিষেক পোরেল, কুমার কুশাগ্র এবং ক্রিস্টান স্টাবোস। অনেকেই তাই মনে করছেন দুর্ঘটনা থেকে ফিরে এসে উইকেট কিপিংয়ের ধকলটা নেওয়ার প্রয়োজন নেই পান্থের। ঋষভ নিজে কি সিদ্ধান্ত নেয় সেটাই দেখার। স্পোর্টস বিউরো নিউজ বর্তমান।